আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউজার সেট আপ করতে হয়, অর্থাৎ কারা কারা সফটওয়্যারটি ব্যবহার করবে এবং তাদের রোল কি হবে। আমাদের এই সফটওয়্যারটিতে জেনারেলি তিনটা রোল করা রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ সে সবকিছু করতে পারবে, ম্যানেজার সে হচ্ছে আরো কিছু কাজ কম করতে পারবে, ফিল্ড অফিসার তারা শুধুমাত্র কালেকশনের কাজটুকু করতে পারবে। তো সফটওয়্যারে লগ ইন অ্যাক্সেসের জন্য দুইটা ধাপ রয়েছে। প্রথম ধাপটা হচ্ছে আপনাকে স্টাফ লিস্টে অ্যাড হইতে হবে। প্রথম তো স্টাফ লিস্টে আমার এখানে আমি দেখতে পাচ্ছি তিনজন রয়েছে, আমি আরেকজন একটু অ্যাড করি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো আমি দিচ্ছি ইউজার, ইউজার ওয়ান দিচ্ছি, আমি একটু মনে রাখবেন ইউজার ওয়ান। ইউজার ওয়ানের ফিল্ড অফিসার তার ডেজিগনেশন, তো এটুকু দেওয়ার পরে আমি এটাকে সাবমিট করছি। তো অ্যাড্রেসটা একটু দিতে হয়, অ্যাড্রেস দেওয়ার পরে আমি এটাকে অ্যাড করে নিলাম। এবার একটু খেয়াল করেন, এখানে ইউজার ওয়ানে মেক প্যানেল নামে একটি অপশন রয়েছে, মেক প্যানেল, অর্থাৎ সে শুধুমাত্র এখন স্টাফ হয়েছে আমাদের, কিন্তু সফটওয়্যারে কিন্তু লগ ইন অ্যাক্সেস সে এখনো পায়নি। তো আমি যদি মেক প্যানেলে যাই, সেক্ষেত্রে আমাকে তার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ ইউজার পাসওয়ার্ড আমি দিচ্ছি 1 থেকে 6। এটা দেওয়ার পর প্যানেল স্ট্যাটাস অ্যাক্টিভ, সাবমিট, ওকে। তো এখন আমি এটা থেকে লগ আউট করতেছি। লগ আউট করার পর আমাদের ছিল হচ্ছে ইউজার পাসওয়ার্ড 1 থেকে 6 আমার এখানে লেখা রয়েছে, তারপরে আমার ড্যাশবোর্ডে আমি লগ ইন করলাম। আচ্ছা, কিছু অপশন তার এখান থেকে কমে গেছে। তো সে যদি নিজের পাসওয়ার্ড যদি নিজে চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে যাবে চেঞ্জ পাসওয়ার্ডে। তো ওল্ড পাসওয়ার্ড তার ছিল 1 থেকে 6, নিউ পাসওয়ার্ড সে যদি চায় 1 থেকে 8, সেক্ষেত্রে এটি লিখবে। এটা ইউজুয়াল অন্যান্য সাইটে যেভাবে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়, এখানেও সেম সিস্টেমই ব্যবহার করা হয়েছে। তো আমি এটাকে সেভ করছি না। এখন আমি এটা থেকে লগ আউট করার পর আবার যখন এটা দিয়ে ট্রাই করব, তখন কিন্তু আমি এটাতে লগ ইন করতে পারবো না, অর্থাৎ পাসওয়ার্ড আর নট ম্যাচিং। তো আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড ছিল হচ্ছে আমাদের ডেমো। এটা দিয়ে লগ ইন করার পর এখন অ্যাজ এ অ্যাডমিন আপনি যদি চান তার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন অথবা তাকে সাময়িকের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, সেটিও কিন্তু করা সম্ভব। তো আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে অল ইউজার অ্যাকাউন্টে চলে গেলাম। এখানে আমার ইউজার গুলো দেখাচ্ছে। তো ইউজার ওয়ান ছিল আমাদের সর্বশেষ। তো ইউজার ওয়ানের পাসওয়ার্ড সে সেট করেছিল 1 থেকে 8, এখন সে ওটা ভুলে গেছে, তো তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হচ্ছে। আপনি জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি 1 থেকে 6, গো। তাহলে তার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর সাময়িকের জন্য যদি তাকে ডিঅ্যাক্টিভেট রাখতে হয়, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ এখন সে সফটওয়্যারে লগ ইন করতে পারবে না। যেমন আমি একটু ট্রাই করি ইউজার ইউজার প্লাস 1 থেকে 6, সরি ইউজার পাসওয়ার্ড 1 থেকে 6 ট্রাই করা রয়েছে, ইউজার ইজ ইনঅ্যাক্টিভ। তো আমরা এখন যদি আবার তাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই, সেক্ষেত্রে সে সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ অনেক সময় আপনাদের প্রতিষ্ঠান যদি 2 দিনের জন্য বন্ধ থাকে বা 4 দিনের জন্য ছুটি থাকে, সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টগুলোকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে রাখলেই হবে। তো আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সমিতি কিপার ব্যবহার করার জন্য।